तोरा देख दी जो दियाई हचकी ग्राम इलाका आई रे छूटे आई हचकी इलाका जुबक छेले देर कमेटिर जुबक संगेर कमेटिर सदेशोदेर चेष्टाय तेर सोलेर महफिल रेखेछे नबीर भालोबासाय ना तेर सोलेर महफिल रेखेछे नबीर भालोबासाय ना तेर सोलेर महफिल रेखेछे नबीर भालोबासाय तोरा देखबी जदि आय एई हाजकी एलाकाय आय रे छूटे आय एई हाजकी ग्रामे ते आय चुपक छेले देर कमेटिर चुपक छेले देर कमेटिर सदेशोदेर चेष्टाय नातीर रसूलेर महफिल रेखेछे नबीर भालोबासाय नातीर रसूलेर महफिल रेखेछे नबीर भालोबासाय। তারপর শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে, শুনুন এই গ্রামের যত সদস্য আছে এই কমিটির সদস্য যত এরা বিনা খাদে সোনার মতো এই কমিটির সদস্য যত এরা বিনা খাদে সোনার মতো তারিফ আমি আজ করব কত কেউ কারো থেকে কমতি না তো তারিফ আমি আজ করব কত কেউ কারো থেকে কমতি না তো কেন এরা ইশকে নবীতে দিবানা এরা কারো পরোয়া করে না এরা ইশকে নবীতে দিবানা এরা কারো পরোয়া করে না আর এরা আল্লাহ রাসূলকে ভালোবাসে থাকে সকলে মিলে মিশে এরা আল্লাহ রাসূলকে ভালোবাসে থাকে সকলে মিলে মিশে আর অন্যায় অবিচার সহ্য করে না ওগো এরা অন্যায় অবিচার সহ্য করে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাই এই পাড়ার মতো শান্তি পাবে না কোনো এলাকায় এই গ্রামের মতো শান্তি পাবে না কোনো এলাকায় এই গ্রামের মতো শান্তি পাবে না কোনো এলাকায় তোরা দেখবি যদি আয় এই হাচকি গ্রামে ভাই আয় রে ছুটে আয় এই হাচকি গ্রামে আয় এই যুবক ছেলেদের কমেটির সদস্যদের চেষ্টা নাতির রসুলের মেহফিল রেখেছে নবীর ভালোবাসায় নাতির রসুলের মেহফিল রেখেছে নবীর ভালোবাসায়। তারপর শুনুন অতি সুন্দর কথা আজকের এই অনুষ্ঠান কে করেছে, এই অনুষ্ঠান আবার রেজাউল ভাই আমাকে বলেছে তানার কথায় আসা। এই অনুষ্ঠান যখন বুকিং করেছে প্রায় এক মাস আগে, আমি প্রথমে না বলেছিলাম, কারণ আমি একটু আগে আমার রেজাউল ভাই বলেছে আমি কালকেরই মুম্বাই থেকে আমার ব্যবসা আছে, আমি সেই ব্যবসার জন্য মুম্বাই কালেকশনে গিয়েছিলাম, এক সপ্তাহ প্রায় মহারাষ্ট্রে ছিলাম, কালকেরই আমি এসেছি, রাত 12টার ফ্লাইট ধরে 2:30টার সময় নেমেছি এয়ারপোর্টে। তারপরে আমার সত্যি কথা বলতে আমার একদম শরীর ড্রেস নেই, তার সত্ত্বেও আমি রেজাউল ভাইয়ের কথা আমি রেখেছি, আমি বলেছিলাম যদি ক্যান্সেল করা যায় তো খুব ভালো হয়, কিন্তু বলেছি একটা মানিজ্যতের ব্যাপার, তানার কথা আমি রেখেছি। কিন্তু এই একটা অনুষ্ঠান করতে গেলে কতটা কষ্ট করতে হয় আমার যারা পরিচালক আছে যারা এই অনুষ্ঠানের সদস্য আছে তারাই জানে। কিসের জন্য এত কষ্ট করে? গ্রামের মা বোনেদেরকে একটু খুশি দেওয়ার জন্য। কিসের জন্য এত কষ্ট করে? গ্রামের ছোট ছোট বাচ্চাদের একটু খুশি দেওয়ার জন্য। কিসের জন্য এত কষ্ট করে? ইয়ং জেনারেশন ভাইকে খুশি দেওয়ার জন্য, মুরব্বীদের খুশি দেওয়ার জন্য। আর এই এলাকায় যেখানে আল্লাহ পাক আল্লাহ রসুলের গুণগান দেওয়া হয় সেই জায়গাকে
জান্নাতের বাগান বলা হয় সুবহানাল্লাহ আর এই মাহফিলের দরবা ও বাদাউলাতে আজকের এই এলাকার প্রতিটা ঘরেতে ঘরেতে কি হবে আমার কবি অতি সুন্দর কথাই লিখছে শুনুন এই আজ কি গ্রাম আজ ধন্য হয়েছে সবার মনের আশা পূর্ণ হয়েছে এই আজ কি গ্রাম আজ ধন্য হয়েছে সবার মনের আশা আজ পূর্ণ হয়েছে আর এই মাহফিলে যারা মওজুদ রয়েছে রিয়াজুল জান্নাত তারা দাখিল হয়েছে আর এই এলাকার প্রতি ঘরে ঘরে রহমত বরকত পড়ছে ঝরে এই এলাকার প্রতি ঘরে ঘরে রহমত বরকত পড়ছে ঝরে কেন এই গ্রামের মানুষরা দিলবালা তাই ভালোবেসেছে আল্লাহ তাআলা এই গ্রামের মানুষরা দিলবালা তাই ভালোবেসেছে আল্লাহ তাআলা এই গ্রামের মানুষরা দিলবালা তাই ভালোবেসেছে আল্লাহ তাআলা আর এরা হালাল রুজি খায় দান করে যায় এরা হালাল রুজি খায় দান করে যায় দিন ইসলামের রাস্তায় তাই এই গ্রামের মতো শান্তি পাবে না কোন এলাকায় এই গ্রামের মতো শান্তি পাবে না কোন এলাকায় তোরা দেখবি যদি আয় হাজকি গ্রামে ভাই আইরে ছুটে আয় এই হাজকি গ্রামে ভাই এই যুবক ছেলেদের কমেটির সদস্যদের চেষ্টায় নাতির রসুলের মেহফিল রেখেছে নবীর ভালোবাসায় নাতির রসুলের মেহফিল রেখেছে নবীর ভালোবাসায় শেষ কথাই অতি সুন্দর কথাই বলছে শুনুন এই হাজকি গ্রামের যত পুরুষ নারী ইরা সবাই সত্যবাদে আর হক বিচারে আর এলাকার বাচ্চা বাচ্চার মুখে কলে মাজারে কারো মনে তেনে অহংকারে এরা সবাইকে সম্মান করে কারো বিপদ দেখলে ছাপিয়ে পড়ে এরা সবাইকে সম্মান করে কারো বিপদ দেখলে ছাপিয়ে পড়ে হিংসা নেই কারো মনে গুরুজনেদের কথা শোনে হিংসা নেই কারো মনে গুরুজনেদের কথা শোনে আর এরা সত্য পথে এগিয়ে চলে দিনের কথা সবাইকে বলে এরা সত্য পথে এগিয়ে চলে দিনের কথা সবাইকে বলে আর এরা এত ভালোবাসা দেয় এদের কথা ভোলা নাহি যায় এরা এত ভালোবাসা দেয় এদের কথা ভোলা নাহি যায় এই গ্রামের তুলনা নাহি হয় তাই ইকবাল বলে তাই ও গো খোদা দয়াময় এই অনুষ্ঠান আগামী বছর আরো বড় যেন হয় ইকবাল বলে তাই ও গো খোদা দয়াময় এই অনুষ্ঠান আগামী বছর আরো বড় যেন হয় তোরা দেখবি যদি আয় এই হাজকি গ্রামে ভাই আইরে ছুটে আয়
হাচি গ্রামে ভাই এই যুবক কমিটির ছেলেদের এই যুবক ছেলেদের কমিটির সদস্যদের চেষ্টায় নাতি রাসূলের মেহফিল রেখেছে নবীর ভালোবাসায় নাতি রাসূলের মেহফিল রেখেছে নবীর ভালোবাসায় নাতি রাসূলের মেহফিল রেখেছে মোর নবীর ভালোবাসায় নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার সত্যি ইকবাল ভাই সুন্দর কমিটির প্রশংসা করেছেন সেই জন্য আমাদের কমিটির তরফ থেকে একশো এবং পঞ্চাশটি টাকা দুটি ভাই ইকবাল ভাইকে দিয়েছে সত্যি প্রশংসনীয় তবে ইকবাল তো তার গজলের সুরে সুন্দর প্রশংসা করেছে আমি তো অ্যানাউন্সার কিভাবে প্রশংসা করব তবে একটাই কথা বলবো গাছটি সবুজ পাতাটি লাল গাছটি সবুজ পাতাটি লাল এই হাজকি এলাকার যুবক ভাইদের ভালোবাসা বুকে থাকবে চিরকাল বুকে থাকবে